উৎসবে মেতে উঠুক মন, অশুভ শক্তিকে হারিয়ে জ্বলে উঠুক শুভ শক্তির আলো। দীপাবলি হোক কিংবা ভাইফোঁটা, প্রতি উৎসবে থাকুক একটাই উপহার, আবরণ। বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে, কলকাতা 751। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম। দুপুর দুটো এবং রাত 12টা হচ্ছে আবরণ প্রাইম টাইম, আপনাদেরকে সঙ্গে নিয়ে, আবরণকে সঙ্গে নিয়ে পথ চলা। আবরণ কি বলে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আমি তার সঙ্গে অ্যাড অন করেছি সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, সুরক্ষা আমার, সুরক্ষা আপনার। আমার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে আমার এই কথাটা শুনে যদি কারুর একবারের জন্য মনে পড়ে যে তনুশ্রী তো বলেছিল হাতে স্যানিটাইজারটা ব্যবহার করতে হবে, তার একবার করি তো, এটাই আমার অ্যাচিভমেন্ট হবে, আর কিচ্ছু নয়। দিনে অন্তত 5-7 বার হ্যান্ডওয়াশ করবেন, 18-19 বার হাত স্যানিটাইজ করবেন, এবং প্রয়োজন না হলে বেরোবেন না। যারা বেরোচ্ছি আমরা 3-লেয়ার সার্জিক্যাল মাস্ক পরবো, তার সঙ্গে ওয়াশেবল মাস্ক পরবো, এটা পরে আমরা বেরোবো, এবং তার সঙ্গে সঙ্গে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখবো, এবং টিকাকরণ প্রক্রিয়ার মধ্যে আমি নিজেকে নিয়ে যাব। এটা যদি করতে পারি তাহলে আমি কিন্তু ভালো থাকতে পারবো, এবং আমার আশেপাশের লোকেরা আমাকে কেন্দ্র করে তারা ভালো থাকতে পারবে। আর যেটা বলার, যেটা আমি আবরণের অনুষ্ঠানে দেখাই, তার কারণ ডক্টর প্লাস আবরণের সিস্টার কনসার্ন, তারা এটি প্রোডাকশনটাতে রয়েছেন, অথেন্টিকেশনের জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি এটা ভীষণভাবে অথেন্টিক, এবং যা যা দরকার আমাদের হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে যে যে পরিমাণ অ্যালকোহল দরকার সবটা কিন্তু রয়েছে, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। ডক্টর প্লাসটা একটু দেখে নিতে হবে আপনাদের। আর এটা চাইলে আপনি শাড়ির সঙ্গে রিটেলে বুকিং করতে পারেন, পেয়ে যাবেন, যদি আপনি হোলসেলে নিয়ে কাজ করতে চান সেটাও পেয়ে যাবেন। আসুন এবারে শুরু করি। দিওয়ালি উৎসব আসছে, সঙ্গে আগামীকালই ধনতেরাস, তো সেই ত্রয়োদশী তিথি পালন করবেন, এবং সেজে গুজে সুন্দর করে নিজেকে মায়ের কাছে তুলে ধরা। ত্রয়োদশী তিথিতে আমরা কুবের দেবের পুজো করি, কুবের আমি জানি ধনসম্পদের দেবতা, এবং সেই দেবতাকে পুজো করতে গেলে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হয়, একটু গয়নাগাটি পরে তাকে গিয়ে একটু তার কাছে গিয়ে বসতে হয়। এটা হচ্ছে দুপিয়ান কোষা, আপনারা সবাই জানেন এর মধ্যে কোষা ঘিজা আছে, আঁচলটা পুরোটাই তার মধ্যে হাতে ঘোরানো কাজ, আর এই হচ্ছে বডিটা। 1 নম্বর শাড়ি 7550 7550 নাম্বার 1, 1 নম্বর 7550 7550 নাম্বার 1। এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজেও কিন্তু এই উইভিংটা থাকছে। 1 নম্বর 7550 নাম্বার 2-তে যাব, 2 নম্বর শাড়ি নাম্বার 2, এটা আসছি 2 নম্বর নাম্বার 2 আঁচল, এটা তুঁতে কালারে যাচ্ছে আঁচলটা, তুঁতে নিলে আঁচল, আর এই রয়েছে বডিটা নাম্বার 2। ওই একই ধরনের বুনোই, শুধু কম্বিনেশনটা বদলে গেল, ডিজাইন খানিকটা খানিকটা বদলাবে। 2 নম্বর, তবে ওটাতে ঘিচার ভার্জিন টোনটা ছিল, এটা কিন্তু ঘিচারই ব্যবহার আছে আঁচলে, সেটা কিন্তু ডাই করে নিয়ে করা হয়েছে। বডিটা ব্লু, আঁচলটা তুঁতে, নাম্বার 2 7550 2 নম্বর শাড়ি 7550 উইথ ব্লাউজ পিস। নাম্বার 2-এর পরে যাব নাম্বার 3, ভালো করে দেখুন, ইউটিউবে এপিসোডটা থাকবে সেটা দেখুন, আপনার পছন্দের শাড়িটা ভালো করে দেখে নিয়ে নিশ্চিত হয়ে বুকিংটা করবেন। এবারে চলে যাব হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, এটা হচ্ছে 3 নম্বর নাম্বার 3, এটাও তাই আঁচলে ঘিচাই রয়েছে, কিন্তু এটা উইদাউট ডায়েট, মানে ভার্জিন টোনটাকেই দেখানো হয়েছে, আর বডিটা রয়েছে মজেন্টা টোনে, কোনোটাতে প্লাস, কোনোটাতে বরফি, কোনোটাতে টেম্পল, এটা যেমন বরফি গেছে এই হচ্ছে মজেন্টাতে, আর পাড়ের মধ্যে কিন্তু জরির ব্যবহার আছে। 7550 নাম্বার 3, 3 নম্বর শাড়ি 7550 নাম্বার 3, 7550 এই হচ্ছে তার ব্লাউজ পিস। নাম্বার 4-এ যাওয়ার আগে টেলিফোনে বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি কুহেলি বাইতি বলছি খড়গপুর থেকে। হ্যাঁ কুহেলি, নমস্কার, শুভ বিজয় এবং আগাম দীপাবলির শুভেচ্ছা বলুন। শুভ বিজয় আপনাকেও। আচ্ছা, আমি আগেও আপনার সাথে কথা বলেছি, গতকাল আমি আবরণে গেছিলাম। আচ্ছা, বাহ, আপনার মানে আপনার উপস্থাপনা, আপনার সাজগোজের ধরন আমার ভীষণ পছন্দ, এবং আমি এটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার শাড়ি দেখানো পছন্দ করেই আমি আবরণ গেছিলাম,
না, আমি আমি যতটা আবরণ সম্পর্কে বলি, আপনি আবরণে এসে আমার বলাটার থেকে বেশি পেলেন না কম পেলেন? বেশি পেয়েছি, বেশি পেয়েছি, এইটাই আমার দরকার। মানে আমি তো একরকম বলি, কিন্তু উপলব্ধিটা তো আপনাদের, যারা আপনারা আবরণে আসছেন। না, ভীষণ ভালো লেগেছে ওনাদের, মানে ডোর স্টেপ থেকে ভেতর পর্যন্ত এবং বেরোনো পর্যন্ত এবং বলেছেন এবার থেকে তোমার যা পছন্দ শাড়ি নেবার তুমি আবরণ থেকেই নেবে, আমি তোমার সঙ্গে নিয়ে যাবো। বাহ, খুব ভালো লেগেছে। আমি ওনাদেরকেও বলে এসেছি যে তনুশ্রী কে বলবেন যে তনুশ্রী, মানে তনুশ্রীর জন্যই দেখে আমি, আমার এটা নিজস্ব অনুভূতি, সেটা আমি খুব আনন্দিত হয়েছি কালকে গিয়ে। যাক, জিনিস কিনে তো বটেই, কিন্তু ওনাদের ব্যবহার দেখুন। একটা কথা বলি, আপনি আপনি একটা শাড়ি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, কিন্তু একটা শাড়ি তো শুধু নয়, সেই শাড়িটা যিনি তৈরি করলেন থেকে, যিনি আপনাকে দেখালেন এবং আপনাকে প্যাকিং করে দিলেন, এই পুরো সিস্টেমটা যদি একটা ছন্দে থাকে তাহলে কিন্তু কেনাকাটার আনন্দটা বদলে যায়। আবরণ কিন্তু সেটাকেই মাথায় রাখে, মানে এর উইভার্স থেকে শুরু করে আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত পুরোটা কিন্তু একটা সিস্টেমে থাকতে হবে। একদম, খুব ভালো লাগলো কুহেলি, আশা রাখবো আমিও আবরণে কেনাকাটা করতে যাই, দেখা হবে কোনো না কোনো দিন। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ এই যে আপনি শেয়ার করলেন আপনার ভালো লাগাটুকু, এটুকুতে আমি আপ্লুত হলাম। আমিও চাই যে আমি যেটা বলি হয়তো শুনে আপনারা ইন্টারেস্টেড হয়ে যাবেন, কিন্তু আমি আবরণের ব্যাপারে এইটুকু নিশ্চিত যে আপনি আবরণে গিয়ে বলবেন তনুশ্রী আর একটু বেশি বলতে পারতো, এতটা তো বলে না তনুশ্রী, ওরা যতটা আমাদের ভালোবাসে, তো এইটা আমার অ্যাচিভমেন্ট। এবারে চলে যাবো আমি পরের শাড়িতে, এটা হচ্ছে আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি। আঁচলটা দেখুন ঘিচার উপরেই যাচ্ছে, পুরোটাই এভাবে বুনুই গেছে, পাড়ে এভাবে বরফি রয়েছে, কম্বিনেশনটা হচ্ছে ব্লু এর সঙ্গে ভার্জিন টোন ঘিচা, অসাধারণ কম্বিনেশন লাগে। 4 নম্বর শাড়ি 1500 7550, নাম্বার 4 7550। আর এই রয়েছে ব্লাউজ, আর এই ব্লাউজের কাপড়টায় আমি নিজে এই ধরনের শাড়ি পরি, ব্লাউজ আমার আছে, মানে বছর 5-6 আমি টানা পরেছি, কিচ্ছু হয় না, এখনও সেই ব্লাউজগুলো অক্ষত রয়েছে। কোনো কোনো শাড়ির বয়স তো প্রায় 11 বছর হয়েছে, এই ধরনের ব্লাউজ আছে। 4 নম্বর শাড়ি নাম্বার 4 দেখালাম। এগুলো না শুধু যে দিওয়ালি বললাম ঠিকই, কিন্তু এরপরে তো বিয়ের মরশুম পড়ছে, বিয়ের কেনাকাটাতে তত্ত্বে তো সব রকমের শাড়ি দিতে হয়, বিশেষ করে এখনকার যাদের বিয়ে হচ্ছে তারা তো বিয়ের পরেই, বিয়ের সময় থেকে তাদের শাড়ির স্টক শুরু করে, তো তাদের জন্য আমরা সব রকমের শাড়ি, একটা এটা একটা ওটা এরম করে সাজিয়ে দেওয়া যায়, এটা তত্ত্বের একটা শাড়ি হতেই পারে। এটা হচ্ছে 5 নম্বর, দিকটা একটু ভাঁজ আছে দেখো, হ্যাঁ এটা হচ্ছে 5 নম্বর নাম্বার 5, আর এখানে কিন্তু আবার ডাবল কালারে, এতক্ষণ আমরা সিঙ্গল কালারের উইভিং দেখাচ্ছিলাম, এখানে ডাবল কালার উইভিং, একটা উইভ ইয়েলোতে একটা উইভ ব্লুতে, এভাবেই কিন্তু যাচ্ছে। 5 নম্বর শাড়ি 7550, নাম্বার 5 7550, এটা রানী মেজেন্টা, মানে রানীর থেকে মেজেন্টার দিকে যাচ্ছে কালারটা, কিন্তু প্রপার মেজেন্টাও বলতে পারবো না, আবার একদম অ্যাপ্রোপ্রিয়েট রানীও নয়, কালারটা খুব মিষ্টি কালার এবং সব কমপ্লেকশনে যায়, সব বয়সেও যায়। 5 নম্বর শাড়ি 7550, এটা হচ্ছে তার ব্লাউজ পিস, প্রত্যেকটা ব্লাউজে কিন্তু একটা উইভিং, খেওয়া একটা উইভিং কিন্তু রয়েছে। 5 নম্বর দেখালাম। 6 নম্বর শাড়িতে যাব নাম্বার 6, এই শাড়িগুলো যেহেতু এর একটা নিজস্ব, মানে যে প্রদেশের শাড়ি সেই প্রদেশের একটা নিজস্ব ঐতিহ্য তারা বহন করে, প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রেই সেটা আমি বলতে পারি, এটাও তাই, ঘিচাতে রয়েছে আঁচলটা আর এটা রয়েছে বডিটা। এই হচ্ছে শাড়ি 7550, এটা দেখালাম হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি 7550, নাম্বার 6 7550, এটা হচ্ছে তুঁতে রঙের মধ্যে যাচ্ছে উইথ ব্লাউজ পিস, নাম্বার 6 দেখালাম। নাম্বার 7 যাব, 7 নম্বর শাড়ি লাল, দিওয়ালির রাত, এবারে আমার আজকে সকালবেলায় মনে হলো যে এবার শীতটা পড়বে, কেন মনে হয়েছে আপনাদের সঙ্গে সবটাই তো শেয়ার করি, মূলত আজকে স্নান করার সময় গরম জলে, মানে গিজার অন করিনি, তো মনে হয়েছে কী আছে করে তোছি স্নান, বিশ্বাস করুন যখন দাঁড়িয়েছি সাবারের তলায় রীতিমতো শীত করেছে, তো মনে হলো এবার ঠান্ডাটা পড়বে। তো শীতকালের প্রসঙ্গ আনলাম কেন সেটা বলি, শীতকালের প্রসঙ্গ আনলাম যেহেতু এখন শীতকাল, একটু পার্টি শার্টি হবে,
স্কুল খুললে পার্টি হতে কোনো আপত্তি নেই, তাই না? আমাদের মনে হয় আসলে পার্টি বলতে মাস্ক পরেই যাব, কিন্তু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা মারা, এটা আমাদের একটু আনন্দ দেয়, মাইন্ড ফ্রেশ করে। তো সেক্ষেত্রে নিজেকে খুব সুন্দর সাজিয়ে নেওয়া যেতে পারে। এই শাড়িটা তার জন্য খুব উপযোগী, এইটা বলার জন্য এতগুলো প্রসঙ্গ টানলাম। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইস হচ্ছে 7550, 7550, 7 নম্বর শাড়ি। এটাতে কিন্তু নিচের পাড়ে বলে নয়, প্যানেল করে করে বরফি বরফি নকশাটা কিন্তু যাচ্ছে। এটা দেখালাম হচ্ছে 7 নম্বর শাড়ি, 7550, নাম্বার 7, উইথ ব্লাউজ পিস। 7 নম্বর, 7550, 8 নম্বর শাড়ি, নাম্বার 8, এটা আসছি 8 নম্বর, নাম্বার 8, 8 নম্বর শাড়ি। তুতে নিলে আমি কিন্তু আগেও একটা দেখিয়েছিলাম আপনারা অপশন, আমার নিজের যেমন তুতে নীল খুব ভালো লাগে, তুতে আঁচল হবে, নীল বডি হবে, বা নীল আঁচল হবে, তুতে বডি হবে, আমার খুব ভালো লাগে। তো ধরুন আগের শাড়িটা আপনি পেলেন না, অপশনে আপনি 8টাকে রাখতে পারেন। আগে একটা 6-এ দেখিয়েছিলাম সম্ভবত তুতে, আর একটা দেখিয়েছিলাম সম্ভবত হচ্ছে 4-এ। তো আপনি 4-এর সঙ্গে 6-এর সঙ্গে 8টাকেও অপশনে রাখতেই পারেন। এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর দেখিয়ে দিলাম, 7550, 7550-এর শাড়ি আমরা এখানেই শেষ করলাম। এটা হচ্ছে 7550, নাম্বার 8। এবারে আমি শুরু করব 7050, 7750 শেষ হলো, এইবারে নাম্বার 9 থেকে শুরু হচ্ছে 7050, 7050। কেন 7050? প্রথম কথা হচ্ছে এর বুনুইয়ের জন্য মেনলি, এবং এখানে কিন্তু পুরো ঘিচার সঙ্গে একটু ডুপিয়ানের ব্যবহারটা আঁচলেও আছে, বডিতেও আছে। আঁচলে পুরোটাই ঘিচা বাই ঘিচা না, এটা ঘিচা বাই ডুপিয়ান, আঁচল এবং বডি পুরোটাতেই, যার ফলে এটার দামটা হলো 7050। দেখুন এটা ক্রস স্টোন, একটা ক্রস স্টোন, এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 7050, এবং এটা নাম্বার 9। একটা ফ্লেম অরেঞ্জ স্টোন বা ফ্লেম রেড স্টোনও বলতে পারে, 9 নম্বর শাড়ি, 7050, নাম্বার 9, 7050, উইথ ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস, 9 নম্বর শাড়ি দেখালাম। 10 নম্বর, নাম্বার 10, ডুপিয়ান থাকা মানে না একটা গ্লেজ থাকা, ডুপিয়ানের একটা গ্লেজ থাকে, অনেকেই র সিল্ক বলেন, কিন্তু আমি খুব একটা র সিল্ক বলতে পছন্দ করি না, কারণ দেখতে ওই যে এই যে ন্যাপসটা থাকে মানে এটা হচ্ছে ওই ঘিচাটা আছে বলে ন্যাপসটা আছে, কিন্তু এর মধ্যে ডুপিয়ানই আছে। এটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 7050। ঘিচাটা থাকলে না একটা তার টেক্সচার আপনি ফিল করবেন, একটা গিট 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 ব্যাপার। এটা হচ্ছে 7050, নাম্বার হচ্ছে 10, 10 নম্বর শাড়ি, 7050, উইথ ব্লাউজ পিস, নাম্বার 10 দেখালাম। এবারে আসবো নাম্বার 11, 11 নম্বর, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক যুক্ত, একটু দেখিয়ে দেবো, প্রত্যেকটা শাড়ি সিল্ক মার্ক, আর এই যে হলোগ্রামটা রয়েছে বা এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে, আপনি যখনই এটাকে ফেলবেন কম্পিউটারের লেজারে তখনই কিন্তু এটাতে আপনারা, বিশেষ করে এই যে কিউই কোডটা দেখছেন এই পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু ফেললে আপনারা আবরণের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পেয়ে যাবেন। এই নাম্বারটা হচ্ছে আবরণের রেজিস্ট্রেশন নাম্বার, এটা প্রত্যেকটা সংস্থার নিজস্ব নিজস্ব একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যেটা সিল্কমার্ক সার্টিফাই করে যে না এই প্রতিষ্ঠান যেটাতে সিল্কমার্ক দিচ্ছে সেটা সিল্ক। এবারে চলে আসি হচ্ছে নাম্বার, দেখাচ্ছি 11 সম্ভবত, এটা 11 নম্বর, এটাতে আবার আঁচলে কিন্তু ঘিচাই রয়েছে, ঘিচা বাই ঘিচে এটা রয়েছে বডিটা। এটা 11 নম্বর শাড়ি, নাম্বার 11, এবং এর প্রাইস হচ্ছে 7050, এটা ভুল করে মনে হয় 7050 হচ্ছে, নিয়ে নিন আপনারা, এটা হচ্ছে 11 নম্বর, 7050, 7050, 11 নম্বর শাড়ি, নাম্বার 11, 7050, উইথ ব্লাউজ পিস, 11 নম্বর, 7050, 12 নম্বর, এটাও তাই হয়েছে, নাম্বার 12, 12 নম্বর, প্রাইস হচ্ছে 7050, নাম্বার 12। না এটা খানিকটা এটাও ডিপেন্ড করে যে ধরুন উইভার তো আলাদা হয়, ধরুন এই ডিজাইনে আগের উইভার হয়তো মজুরি বেশি নিয়েছেন, এই উইভার হয়তো মজুরি কম নিয়েছেন, এটাও হতে পারে দামটা এই কারণে কমে, সবসময় যে মানে কাজের জন্যই দাম কমছে তা নয়। 12 নম্বর শাড়ি 7050, 7050, 12 নম্বর, নাম্বার 12, এটা লাল কালোতে দেখালাম, তবে এটাতে বুনুই অনেক কম। এটা হচ্ছে 12 নম্বর, 7050, দামটা কিন্তু খুব মডারেট দাম, বিয়ে বাড়িতে গিফটের জন্য, যদিও কালো আছে, অনেকে কালো গিফট করেন না, নিজের অ্যানিভার্সারি শাড়ি হতে পারে, জন্মদিন, স্ত্রীর জন্মদিনে হাজব্যান্ড গিফট করবেন, দিতেই পারেন। আর আমার খুব ভালো লাগে যে আমাদের দাদারাও অনুষ্ঠান দেখেন, তো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর, 7050, ব্ল্যাক আঁচল ব্লাউজ, বডি রেড। 13 নম্বরটা ঠিক এর উল্টোটা দেখাবো,
মানে ব্ল্যাক বডি আঁচল ব্লাউজটা রেডে, এটা হচ্ছে 13। আচ্ছা আজকে কিন্তু এরপরে সন্ধে 6টায় আছে লাইভ, আর রাত 12টার অনুষ্ঠান রয়েছে, তাই মিস করবেন না, থাকবেন আমাদের সঙ্গে। আঁচল এটা রয়েছে বডিটা, যদিও আমাদের প্রচুর অনুষ্ঠান থাকে আবরণের, আমাদের 11টা সাড়ে 12টা, আমাদের শাড়ির অনুষ্ঠানের সময় 11টা সাড়ে 12টা, দুপুর 2টো, বিকেল 3:30, তার সঙ্গে সঙ্গে হচ্ছে সন্ধে 6টা এবং রাত 12টা, তো তার মধ্যে আমরা আবরণকে অনেকবার পাই। 13 নম্বর শাড়ি নাম্বার 13, প্রাইস হচ্ছে 7050 উইথ ব্লাউজ পিস। 13 নম্বর দেখালাম 7050। 13-র পরে যাব 14 নম্বর শাড়ি নাম্বার 14, এটা আসছে 14 নম্বর, এটা একটু কফি পাউডার কালার, কালারটা অ্যাকচুয়ালি রেডের টানায় গেছে হচ্ছে চকলেট ভার্না গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, কালারটা অসম্ভব স্মার্ট। আমি একটু আগে পার্টির কথা বলছিলাম না, শীতকালের পার্টিতে আমার মতো যারা শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে যাবে না তাদের জন্য এই ধরনের শাড়ি কিন্তু স্টক করা দরকার। 14 নম্বর শাড়ি 7050, আর শীতকালের পার্টি শাড়িতে একটু তসর যেন কোথাও অন্য মাত্রা পায়। 14 নম্বর শাড়ি 7050, 7050 উইথ ব্লাউজ পিস নাম্বার 14, 14 নম্বর 7050। তসর না, আপনি আমরা অনেকেই বলি তসর পরলে বাবা গরম লাগে, আমি কিন্তু সকাল থেকে তসর পরে আছি এবং আমি কিন্তু খুব কমফোর্ট ফিলই করছি। এবারে আসবো পরের শাড়ি, আগেরটা দেখিয়েছি হচ্ছে 14, এবার আসছি 15 নম্বর শাড়ি। দেখুন রয়্যাল ব্লুতে আঁচল, তুতেতে হচ্ছে বডি, কি সুন্দর দেখতে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে 6050 নাম্বার 15, 15 নম্বর 6050 উইথ ব্লাউজ। 15-র পরে যাব 16 নম্বর, পরেরটার পরেরটায়। এবারে আসছি 16 নম্বর নাম্বার 16, 16 নম্বরে যাব, নাম্বার 16, 16 নম্বর। ও এপ্রিল ফুল হয়ে গেল, নাসা নাসা। এটা হচ্ছে আঁচলটা ব্ল্যাকে, আমরা একজনের পিছনে লাগছি এখানে কথা বলতে বলতে। এটা রয়েছে বডিটা, এই হচ্ছে শাড়িটা, 16 নম্বর শাড়ি নাম্বার 16, 16 নম্বর, প্রাইস হচ্ছে 7050 না 16 নম্বর থেকে দেখাচ্ছি 6050, 6050, 16 নম্বর 6050। এই হচ্ছে ব্লাউজ পিস, 16 নম্বর দেখালাম 6050। 17 নম্বর শাড়ি নাম্বার 17, এটা আসছে 17 নম্বর, এটা হচ্ছে 17, এটা হচ্ছে আঁচল মেজেন্টাতে রয়েছে, পুরো এই তীরের নকশাটা যাচ্ছে। 17 নম্বর শাড়ি 6050 নাম্বার 17, 6050 উইথ ব্লাউজ পিস, 17 নম্বর 6050। 18 নম্বর শাড়িতে যাব নাম্বার 18, এটা আসছি 18 নাম্বার 18, কালারটা না গ্রিন কালারটা খুব সুন্দর, এটা অ্যাকচুয়ালি মিন্ট, ডার্ক মিন্ট বলতে পারি। আঁচলে ঘিচার ব্যবহার রয়েছে আর এই রয়েছে শাড়িটা, পরলে পরে খুব ভালো লাগে, আর বিশেষ করে যারা পেশায় শিক্ষক মানে তার বা অধ্যাপক এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে যেন এই শাড়িগুলো একটা অন্য মাত্রা দেয়, ডাক্তার লয়ার। 18 নম্বর শাড়ি নাম্বার 18, প্রাইস হচ্ছে 6050, আমার তো মনে একটা বড়ো দিদিকে গিফটও করা যায়, মাকে দেওয়া যায়। 18 নম্বর 6050, 18-র পরে যাব 19 নম্বর শাড়ি নাম্বার 19, এই হচ্ছে 19 নম্বর নাম্বার 19 আঁচল। এর আমি সেম একটা ব্ল্যাক আঁচল রেড বডি দেখালাম, এটা হচ্ছে মেজেন্টা আঁচল ব্লু বডি, এভাবেই যাবে। 19 নম্বর শাড়ি 6050 নাম্বার 19 দেখিয়েছি, 6050 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 20, 20 নম্বর শাড়িতে যাব, এটা সি গ্রিনে হচ্ছে আঁচল আর বডিটা হচ্ছে ব্লুতে, এটা সি গ্রিন ব্লু এর কম্বিনেশন, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি 6050, 6050 উইথ ব্লাউজ পিস, 6050। 20-র পরে যাব 21 নম্বর নাম্বার 21, 6050-তেই থাকবো, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি নাম্বার 21, 6050। এই শাড়িগুলোরও প্রচুর স্টক, মানে আবরণের অনুষ্ঠানের একটা গুরুত্ব কি বলুন তো, আপনি বাড়ি বসে শাড়ি নেবেন, আপনি ধরুন একটা ডুপিয়ান কোষা নেবেন ভেবে রেখেছেন, আপনি বাড়ি বসেই দোকানের অ্যাম্বিয়েন্স পাবেন, বাড়ি বসে দোকানের অ্যাম্বিয়েন্স পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার 21, প্রাইস হচ্ছে 6050। নাম্বার 22, এটা হচ্ছে 22 নম্বর, এটা খুব সফট একটা টোন গ্রিনের,
এটা হচ্ছে 22 নম্বর আঁচলে ঘিচে এবং তার মধ্যে টেম্পল করা রয়েছে, এই রয়েছে বডিটা, পারে এভাবে উইভিংটা যাচ্ছে। এটা 22 নম্বর শাড়ি 6050 6050 22 নম্বর উইথ ব্লাউজ পিস। 22-এর পরে চলে যাব 23 নম্বর নাম্বার 23। এই ডুপিয়ান কোষা কিন্তু অনেক রকমভাবে বদলালো, আমাদের অনেকের ওয়ার্ড্রপে ডুপিয়ান কোষা আছে। যখন আমি প্রথম শাড়ি দেখাই তখন শুধু পিওর তসর বাই তসরের ডুপিয়ান কোষার উইভিং হতো, পরে এটার মধ্যে তসর বাই তসরের ডুপিয়ানের সুতো দিয়ে কাজ হতো, পরে এটার মধ্যে কোষার সঙ্গে ডুপিয়ানের ব্যবহার হলো। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 6050। এটা হচ্ছে 23 নম্বর কৃষ্ণনীলের সঙ্গে যাচ্ছে ইয়েলো উইথ ব্লাউজ পিস, 23 নম্বর 6050। 24 নম্বর এটা ডার্ক পিচ কালারের উপরে যাচ্ছে, 24 24 নম্বর ডার্ক পিচের উপরে আঁচল ঘিচাতে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 24 24 নম্বর, প্রাইস হচ্ছে 6050 6050 উইথ ব্লাউজ পিস 24। 25-এ আসি, 25 নম্বর নাম্বার 25, প্রাইস হচ্ছে 6050 6050 25, 25 নম্বর 6050 উইথ ব্লাউজ পিস। 25-এর পরে যাব 26 নম্বর, এবার ঘিচা বডিতে এলাম। এই শাড়িটা আমার দারুণ দারুণ লাগে, এখানে ডুপিয়ানের ব্যবহারটা কমই থাকে আঁচলে, এটা ঘিচা বাই ঘিচাতে হচ্ছে গাটা, অসাধারণ শাড়িটা। প্রাইসটা হচ্ছে 5850, দামটাও সাধ্যের মধ্যে, শাড়িটা ভীষণ স্মার্ট, 5850। এটা হচ্ছে নাম্বার 26, 26 নম্বর উইথ ব্লাউজ পিস। 26-এর পরে যাব 27 নম্বর 27, এটা রামাটনের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে 27 নম্বর আঁচল, এখানে ঘিচাটা শুধু দুটো লাইনে আছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 5850 নাম্বার 27, 27 নম্বর 5850 27 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 28, 28 নম্বর শাড়ি নাম্বার 28 আঁচল, এটা পুরোটাই ঘিচার উপরেই যাচ্ছে। 28 নম্বর শাড়ি 5850 5850 28 নম্বর উইথ ব্লাউজ। 28-এর পরে 29 নম্বর নাম্বার 29, এটা হচ্ছে 29 নম্বর, এটা হচ্ছে 29 নম্বর, এটা পুরোটা আঁচলটা ঘিচা, অসাধারণ শাড়িটা, এটা একদম যে কোনো রাত্রিবেলার পার্টির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। 29 নম্বর শাড়ি 5850 5850 উইথ ব্লাউজ পিস। 30 নম্বর যেরকম ব্ল্যাক বডি দেখালাম সেরকমই রেড বডি দেখাবো, তবে ব্ল্যাক বডিটা প্লেন ছিল, রেডে কিন্তু একটু উইভিং থাকবে। এটা হচ্ছে কালারটা চেরি রেড কালার, 30 নম্বর নাম্বার 30, প্রাইস হচ্ছে 5850 5850 30 নম্বর উইথ ব্লাউজ পিস। 30-এর পরে যাব 31 নম্বর 31, এটা আসছে 31 নম্বর নাম্বার 31, বাহ আঁচল এটা রয়েছে বডি, একদম ফুসিয়া পিঙ্কে আর পাটটা ওয়াইন টোনে, 31 5850, কালারটা ভীষণ সুন্দর উইথ ব্লাউজ পিস। 31-এর পরে যাব 32, প্রতিদিনই প্রতিষ্ঠান খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা, গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ে সুবন্দোবস্ত রয়েছে। এটা একটা পাউডার ব্লু কালার, ভীষণ স্মার্ট কালার, আঁচলটা কিন্তু ঘিচার উপরেই যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, 32 নম্বর শাড়ি, সেলফ এস্টা রেড দিয়ে গেছে, একটা লাল ডিজাইনার ব্লাউজ দিয়েও ভালো লাগবে। এটা হচ্ছে 32 নম্বর 5850 5850, বলছিলাম প্রতিদিনই খোলা, চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে, আপনারা কিন্তু আবরণকে পেয়ে যাবেন। ধরো ধরো ধরো, সময় নেই। 33 নম্বর আঁচল ঘিচাতে, বডিটা একদম ফ্লেম টোনে, মানে একটু চেরি ফ্লেম বলতে পারি, বা একটু বার্ন্ড, অ্যাকচুয়ালি ফ্লেম না বলে বার্ন্ড টোন বললে একদম বেটার হবে। নাম্বার 33 5850 উইথ ব্লাউজ পিস। নাম্বার 34 34 নম্বর শাড়ি নাম্বার 34, এটা ইয়েলোতে রয়েছে আঁচল ঘিচাতে, একটা ভীষণ ফ্রেশ ইয়েলো, মানে সূর্যের প্রথম আলোর যেটা একটা সুন্দর চকচকে ব্যাপার থাকে। 34 5850 উইথ ব্লাউজ পিস। 35 35 নম্বর, এটা মেজেন্টা কালারে দেখাচ্ছি, 35 35 নম্বর আঁচলে ঘিচা, তার সঙ্গে এভাবে যাচ্ছে, 35 35 নম্বর 5850। আপনারা ভালো করে দেখুন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, ভালো করে দেখে নিশ্চিত হয়ে বুকিংটা করবেন, তারপরে এসে দেখেও কেনাকাটা করতে পারবেন, তবে বুকিং করে আসতে হবে শাড়ির নাম্বার অনুযায়ী। বাড়িতে বসে শাড়ি পাচ্ছেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন, আর হোলসেলাররাও যোগাযোগ করবেন। 9051217272 9051217274 হচ্ছে হেল্পলাইন নাম্বার, ফোন করে বুকিং নাম্বার। এই মুহূর্তে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধে 6টায়। উৎসবে মেতে উঠুক মন, অশুভ শক্তিকে হারিয়ে
জ্বলে উঠুক শুভ শক্তির আলো। দীপাবলি হোক কিংবা ভাইফোঁটা, প্রতি উৎসবে থাকুক একটাই উপহার, আবরণ। বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে কলকাতার 7,51।